বিভিন্ন মেডিটেশনের সময় যখন মানে হয়েছে একদম এন্ড, মানে ওই 20-25 দিনের পর পার হয়ে গেছে, তো তখন আমার মায়ের অ্যাকচুয়ালি মাথা ব্যথা করে। আচ্ছা মাথা ব্যথা সবাই ওই সেরিডাম, তারপরে বিভিন্ন টাইপের যত যন্ত্রণার ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক্স, ওগুলো তো খেতে হয়। তো আমি মাকে বলি যে আমি নিজের মতন করে চেষ্টা করছি। তো আচ্ছা আমি ওই চৈতন্য মেডিটেশনে ওখানে একটা মন্ত্র ছিল, আমি হ্যাঁ মন্ত্রটা এখন বলছি না, হ্যাঁ ওই মন্ত্রটা আমি জাস্ট মাথাতে হাত রাখলাম আর মন্ত্রটা চ্যান্ট করে দিলাম, হ্যাঁ 12 বার উচ্চারণ করেছি, ব্যথাটা জাস্ট গায়েব হয়ে গেল। মা বলছে কোথার থেকে আমি ঠিক হয়ে গেলাম আমি বুঝতে পারছি না। আমার কাছে এটা অকস্মাত, মায়ের কাছে এটা অকস্মাত। একদম আপনি বিশ্বাস করতে পারেন না গুরুদেব, মানে আমার কোথার থেকে যে উন্নতি চলে আসছে আমি নিজেও বুঝতে পারছি না, আচ্ছা কোথার থেকে যে আমাকে ডাক দিচ্ছে। হ্যাঁ মানে এটা আগে কখনো হয়নি, এটা অটোমেটিক হচ্ছে আমার সাথে অনেক কিছু। আমি যেটা চিন্তা করছি এই আপনার সাথে, আপনি মানে বিশ্বাস করবেন না, ওই দিন আমি আপনার ক্লাস করতে পারতাম না, তো আমি চিন্তা করলাম আমার জন্য গুরুদেব ক্লাস নেবে, আপনি ওই দিন নিতেন আজ ক্লাস হবে না, তো আমি অবাক হয়ে যাচ্ছি। সব কিছু কি কাকতালি দিও, এভাবে কি হয়? প্রত্যেকটা জিনিস ডট গুলো কানেক্ট হচ্ছে আমার সাথে একদম বাকশিদ্ধ হয়ে গিয়েছে। এবং আমি আরেকটা জিনিস মানে বিশ্বাস করবেন না, হ্যাঁ আমি মানে আপনি বলেছিলেন যে এই জিনিসটা একটা টাইমের পর আমি নিজেকে দেখবো, নিজের ভবিষ্যৎটাকে একটু একটু দেখতে পারবো। তো আমি জানি না, আমি একটা দৃশ্য দেখেছিলাম যে আমি সত্যি কথা বলে আমি সিগারেট ফিগারেট এসব তো কিছুই খাই, আমি দেখলাম আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পাশে অনেকগুলো কথাবার্তা করছে, কোট স্যুট প্যান্ট পরে আমার সবাই আছে, এবং আমি মুখে সিগারেট দিয়ে আমি কি একটা ডাইরেকশন দিচ্ছি সবাইকে, এই জিনিসগুলি দেখেছিলাম। আচ্ছা এই হচ্ছে আমার অনুভূতি, কিন্তু আমি যা চাইছি যেভাবে ভাবছি সেইভাবে জিনিসগুলো কিন্তু ঘটে যাচ্ছে, ঘটে যাচ্ছে। এখনো এই জিনিসটা তাই হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে চৈতন্য ধ্যানটা আছে, চৈতন্য ধ্যানের আমাদের শরীরের সমস্ত পার্টসগুলোতে গুলোকে অ্যাক্টিভ করে দেয়, এবং আমাদের শরীরে তো 72,000 নাড়ি আছে, এবং আমাদের শরীরে 106টা সেন্সিটিভ পয়েন্ট আছে, 108টা। এখন এই মেডিটেশনের মাধ্যমে সেই পয়েন্টগুলো এক একটা জ্ঞান, এক একটা আমাদের জ্ঞানগর্ভ অবস্থা, এক একটা পয়েন্ট। তো যখন কোনো মানুষের সেই পয়েন্টগুলো উন্মুক্ত হয়, সঙ্গে সঙ্গে তার কথা জীবনে বাস্তবে সব ফলতে থাকে। অর্থাৎ তোমার এই চৈতন্য ধ্যানের মাধ্যমে তোমার কুণ্ডলিনী জাগরণ হয়ে গিয়েছে, এই যে বলছো তোমার মায়ের ব্যথা সেরে গিয়েছে, তুমি যা ভাবছো সেটা ঘটে যাচ্ছে, সব এই চৈতন্য ধ্যান আর এই কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে। আমাদের ক্লাসে যারা পুরানো আছো, আমি না অহংকার জাহির করছি না আমার নাম জাহির করছি, তোমরা অনেকে মেডিটেশন করেছিলে আগে, এই চৈতন্য ধ্যান এরকম ধ্যান কেউ কোনোদিন আগে শুনেছিলে? কেউ শোনেনি। বিভিন্ন ধ্যান আছে, কিন্তু এই যে ধ্যান পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এক অভিনব ধ্যান, এই ধ্যান করার ফলেই মানুষ তার জীবনের সমস্ত কিছু ঘটতে থাকবে, পজিটিভিটি ওর বাকসিদ্ধ হয়ে যাবে, ওর কথা ওর এইটার মাধ্যমে ওর থার্ড আই আসবে, এটার মাধ্যমে ওর হিপনোসিস পাওয়ার আসবে, এটার মধ্যে কুণ্ডলিনী জাগরণ হবে, এটার মধ্যে 7 চাক্রস হিল হবে, এটার মধ্যে বাকসিদ্ধি আসবে, এটার মাধ্যমে সমস্ত রোগ দূর করতে পারবে, এটার দ্বারা অ্যাস্ট্রাল ট্রাভেলস করতে পারবে, শরীর থেকে বেরিয়ে যেতে পারবে, এটা ভবিষ্যৎ দেখতে পাবে, এটা দিয়ে পাস্ট লাইফে চলে যেতে পারবে। ওই একটা ধ্যানে এত কিছু পজিটিভিটি আছে। এখন তো ওই লেভেলে মানে হচ্ছে না, আমি জানি না কেন, মানে হিপনোসিস চলে আসবে তো এই শক্তিগুলো ধীরে ধীরে। ঠিক আছে, আজকে ক্লাস করা। হ্যাঁ আর কে বলছিলেন বলুন? হরে কৃষ্ণ, আপনার নাম কি? হ্যাঁ মহারাষ্ট্র মাতাজি বলুন। আপনার ছেলে তাহলে আমেরিকায় আছে তো? ওই সেপ্টেম্বর মাসে 14 তারিখে যাবে, যাবে মানে কনফার্ম হয়ে গেছে। আচ্ছা সব মেডিটেশন পাওয়ার। হ্যাঁ হরে কৃষ্ণ, এগুলো সমস্ত আমাদের ভক্তদের এক্সপিরিয়েন্স ইনার ইঞ্জিনিয়ারিং এর। ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স যারা করতে চান, আমাদের এখানে 13টা সাবজেক্ট দেয়া হচ্ছে মাত্র 5,000-এ, মানে 13টা সাবজেক্ট 5,000 করেও দাম নেওয়া হচ্ছে, 500 করেও দাম নেওয়া হচ্ছে না। যারা এটা করতে চান অবশ্যই যুক্ত, যারা যুক্ত হতে চান, যারা যুক্ত হতে চান অবশ্যই তারা যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ।